অন্তর্বর্তীকালীন সরকারের উপর পূর্ণ আস্থার কথা জানিয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রত্যাশা ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয় যেন বেহাত না হয় সেই লক্ষ্যেই কাজ করবে নতুন সরকার তবে নির্দিষ্ট সময়সীমা বেঁধে না দিলেও দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার আহ্বান নেতাদের আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব বৃহস্পতিবার রাত নয়টা ঐতিহাসিক এক মুহূর্তে প্রবেশ করে বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থানে গেল পাঁচই আগস্ট হাসিনা সরকারের বিদায়ের পর দেখা দেয়া নানা উৎকণ্ঠার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতির কাছে শপথ নেয় নোবেল জয়ী ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সন্ধ্যা সাতটার পর থেকেই দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ দ্বাদশ নির্বাচনে অংশ না নেওয়া দলগুলোর নেতারা বঙ্গভবনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন তাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশে বিদ্যমান যে নৈরাজ্য চলছে সেটাকে বন্ধ করা জানমালে নিরাপত্তা বিধান এটাকে নিশ্চিত করা সম্ভব স্বল্পতমার সময়ে এটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা আমাদের তরফ থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ছয় মাসের কথা বলা হয়েছে তারপরেও গুছাই উঠতে যদি একটু বেশি সময় লাগে লাগতে পারে ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা নেতাদের প্রত্যাশা একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বলিষ্ঠ ভূমিকা রাখবে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে তারা দেশ জাতি গঠনে তারা শুধু বাংলাদেশে না পৃথিবীর ইতিহাসে আবার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে আমরা মনে করি ছাত্র জনতার যে বিজয় সেই বিজয়কে ধরে রাখতে হলে দেশে গণতন্ত্র ফিরে আনতে হবে দ্রুত গতিতে সংস্কার করে জনগণ যেন ঠিকমতো ভোট দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে পারে দ্রুততর সময়ে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথাও জানান নেতারা প্রত্যাশা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেটা হচ্ছে তাদের রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিয়ে বাংলাদেশের সব পুরোপুরি গণতান্ত্রিক দেশের পরিবেশ ফিরিয়ে আনতে হবে মুক্ত আবহাওয়া দেশে আইনের শাসন জীবনের নিরাপত্তা সকল মানুষের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এই সরকারের প্রত্যাশা আমাদের ছাত্র জনতা যে বৈষম্য ছাত্র যারা যারা আন্দোলনটা করে এই বিজয়টা ছিনিয়ে এনেছে তাদের স্বপ্নটা যেন পূরণ হয় তাদের সব কিছু নির্ভর করবে তাদের সাফল্যের উপরে অতি দ্রুত নির্বাচন করতে দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা দেশের নির্বাচনকে অতি দ্রুত অনুষ্ঠান করা এবং নির্বাচিত সরকার ক্ষমতা হস্তান্তর দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে নতুন সরকার ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা তাদের মোহাম্মদ হুসাইন ডিবিসি নিউজ ঢাকা